তোমরা অনেকেই বুঝতে পারতেছো না যে কিভাবে কোথায় বাড়ির কাজ জমা দিতে হবে এটা আমি তোমাদেরকে একদম হাতে কলমে দেখাই দিচ্ছি তোমরা সবার প্রথম আমার যে পাবলিক গ্রুপ আছে বিজনেস স্কুল অনলি ফর হান্ড্রেড এই গ্রুপে জয়েন করবা বা এখানে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন কাজেই তোমরা জয়েন করতে পারো ধরো তোমাদের সমস্যা সমাধান করার জন্য মানে যে কোনো সমস্যা আমাকে জানানোর জন্য এখানে জয়েন করতে পারো তো এখানে দেখো আচ্ছা অনেকেই বলছে মাংসের ছবি কেন পড়ালেখা বিষয়ক আমি একটা কনটেস্ট আয়োজন করছিলাম সেটা হচ্ছে হলো যে মাংস রান্না করা পুরস্কার আছে এখানে আর কি যে ফার্স্ট হবে সে পাঁচশো টাকা পুরস্কার পাবে সেকেন্ড হলে চারশো থার্ড হলে তিনশো টাকা তো এ আর কি আনিকা ফারজানা ও আর কি দিছে এটা আরেকজন দিছে দালিয়া হোসেন নাজমা আচ্ছা মিজানুর রহমান দেখো লিঙ্ক দিছে আর কি এখানে সব কিছুই পড়ালেখার বিষয়ে অনেক কিছু আছে দেখো আমি এখানে লিখে রাখছি কমেন্টে সবাই বাড়ি জমা দিবে তো দেখো এখানে কমেন্টে সবাই বাড়ি জমা দিবে এখানে জাস্ট ক্লিক করবা এই যে দেখো ক্যামেরা আইকন মাঝামাঝিতে কমেন্টের বাম বাম পাশে তো দেখো ধরো তুমি তো ছবি আগে থেকে তুলে রাখবা আগে থেকে ছবি তুলে রেখে ধরো এই যে ধরো এটা তোমার বাড়ির কাজ কথার কথা তো এই যে এটাতে ধরো দুইটা বা তিনটা পেজ বা একসাথে দেওয়া যায় না আচ্ছা যাই হোক তোমরা একটা একটা করে যদি হয় একটা করে দিবা ওকে তা একটা ধরো দিয়ে দিলা এখন একটা তুমি দিয়ে দিলা দেওয়ার পর তুমি যদি একাই বারবার দাও তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে তখন তুমি পরেরটা কী করবে যে রিপ্লেতে ক্লিক করবা রিপ্লেতে ক্লিক করার পর তারপরে ধরো তুমি আবার দ্বিতীয়টা দিবা হ্যাঁ আবার রিপ্লেতে ক্লিক করবা করার পর আবার তৃতীয়টা দিবা ঠিক আছে এইভাবে ঠিক তোমরা বাড়ির কাজটা জমা দিবা আশা করি সবাই বুঝতে পারছো আর যারা গরুর মাংস রান্নার আর কি সৌন্দর্য করে মানে পরিপাটি করে ইয়াটা করতে চাও কন্টেস্টে অংশগ্রহণ করতে চাও তারা এখনও করতে পারো রেজাল্ট ঘোষণা হবে আগামী পাঁচ তারিখে এ মানে আগামী মাসের পাঁচ তারিখে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ